আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পরিচয় দেওয়ার কি হবে বলেন? সব সময় তো একটা কথাই বলি, আবার আসছি আপনাদের মাঝে কথা বলার জন্য। এজন্য মানুষ বলে যে লোকাল রোডে কখনোই সন্ধ্যার সময় বাইক চালানো ঠিক না। লোকাল রোড, নট অনলি লোকাল রোড, আমি এখন যে জায়গায় আছি এটাও লোকাল রোড। মা রে মা, বেজে গিয়ে সারছিল, আমারই ভুল ছিল, পিছনে খেয়াল করি নাই। ভুল তো মানুষেরই হয়, মানে অপরিচিত কোথাও গেলে সেইখানে মানে সন্ধ্যার সময় আসলে বাইক রাইড করা ঠিক না। যেমন এই রোডটা যে আছে, এই রোডটা অনেক বিজি রোড, আমি বুঝতে পারছি। অপরিচিত জায়গা, রাত্রেবেলা কিংবা সন্ধ্যার সময় একটু বেশি হয়, কারণ হচ্ছে সবাই সবার গন্তব্যে চলে যায়। এজন্যে মানুষ যা বলে সেটা আসলে শুনতে হয়। আসলে মজার বিষয় কি জানেন, আমার কাছে মনে হয় নিষিদ্ধ জিনিস, আসলে যে জিনিসগুলো আছে নিষিদ্ধ, এগুলো হচ্ছে ওপেন করে দেওয়া দরকার, তাহলে মানুষের আসক্তি কমে যাবে। মানে সে কথার কথা, মদ অর্থাৎ উইংস, এটা নিষিদ্ধ আমাদের বাংলাদেশে। বিয়ার নিষিদ্ধ, ওপেনে খাওয়া নিষেধ। এজন্য হয়তো আমাদের কৌতূহলটা বেশি থাকে, যার কারণে আমরা এটার প্রতি ঝুঁকি বেশি। যখন এটা ওপেন হয়ে যাবে তখন আর এটার প্রতি ঝোঁক কম থাকবে। হয়তো বছর দুই তিন এরকম সময় হয়তো বা আপনার কি বলে, মানে মানুষের অতিরিক্ত ঝোঁক থাকবে, এটা অ্যাভেলেবেল হয়নি, হয়েছে এখন। ও রাত্রেবেলা কেন আপার দিয়ে গাড়ি চালায় লোকাল রোডে, আমি বুঝি না। মানে সে আপার দিয়ে গাড়ি চালাচ্ছে এটাতে কোনো সমস্যা নাই, আমি যদি ডিপার মানে ফগ লাইট অন করে দিয়ে গাড়ি চালাই সে আমাকে দুটা গালি দিবে। হ্যাঁ, টুট টুট, চোখে দেখোস না, আমার সমস্যা হয়। এই জিনিসগুলো আসলে কীভাবে বুঝাবো বলতে পারবো না। আর যেটা বলছিলাম যে বছর দুই হয়তো বা সবাই একটু হুমড়ি খেয়ে মদ খাবে, তারপর আর খাবে না। এজন্যই বলতেছিলাম বাবা বাবা, এখানে এত ট্রাকের জ্যাম। নলকা রোডে হয়তো বা জ্যাম পড়েছে, যার কারণে আজকে আজকে না ম্যাক্সিমাম টাইমই রাত্রে এই রোডটা দিয়ে এত পরিমাণে গাড়ি, বড় বাস এবং ট্রাক যায় যা বলার মতো না। তবে এটা আমাকে ভোগাবে হচ্ছে পাঙ্গাসির ওইখানে গিয়ে মানে ভেজাল বাজাবে। বছর দুই হয়তো বা হুমড়ি খেয়ে মদ খাবে, যেটা আনঅ্যাভেলেবেল ছিল না এখন অ্যাভেলেবেল হয়েছে, এটার জন্য খাবে, তারপরে সবাই নিরিবিলি হয়ে যাবে। যেমন আমি আমাকে দিয়ে উদাহরণ দিই, আজ থেকে দুই বছর তিন বছর আগে যখন আমি মানে বাইক নিয়ে এর আগে ট্যুর দিতাম, বাট বুঝতাম না যে এটাকে আসলে বাইক ট্যুর বলে কিংবা এরকম হেই সেই হাবি যাবি, তখন মানে কেউ হয়তো কোনো গ্রুপে যদি পোস্ট করতো, আমি সাথে সাথে গিয়ে আমার ডিটেল বায়োডাটা লিখে দিতাম যে আমি এই জায়গায় গেছি, ওই জায়গায় গেছি, এইখানে করছি, এটা করছি, ওটা করছি। বাট এখন আর করি না, কারণ কি মানে ওই সময় একটা মানে শখ ছিল যে না, আমি হয়তো বা এটা অনেক বেশি করে ফেলছি কিংবা কম করে ফেলছি, অনেকে এটা বেশি করছে, এই টাইপের কিছু একটা মন মানসিকতা ছিল। বাট এখন আর সেটা নাই, এখন আসলে কেউ কোনো কিছু জিজ্ঞেস করলে বলি, আর না বললে তো নাই। এই বিষয়টা এরকম আর কি, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ অনায়াসে বেশি থাকে। একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে মন থেকে যদি কোনো কিছু করেন সেটাতে আপনার সুখ পাবেন, আর যদি হৃদয় থেকে কোনো কিছু করেন সেটাতে আপনি দুঃখ পাবেন। কথাটা অনেক ভারী বুঝতে পারতেছি, বাট এটা বাস্তব, এটাই বাস্তবতা এবং এটাই সত্য। আল্লাহ আল্লাহ জানে ওইখানে যায় কী পরিমাণ জ্যাম পাবো বলে বুঝাইতে পারবো। ও মাগু ও মাগু, চলুন সামনের দিকে আগাই, চারটা অনেক সুন্দর, মানে একদম এত
বড় হয়ে ফুটে উঠছে দেখছেন চারটা সো সুইট জানেন ছোটবেলায় যখন মানে মুভি দেখতাম তখন দেখতাম যে প্রাইভেট কার নিয়ে মানে লং ট্যুরে বের হয়েছে ফ্রেন্ড হোক গার্লফ্রেন্ড হোক ওয়াইফ হোক যার সাথেই হোক বের হয়েছে ওরকম গাড়ির ভিতরে গান বাজতেছে মজা পাচ্ছে তারাও গান বাজা দিতেছে মজা লাগতেছে আমিও মাঝে মাঝে না এই যে এখন যে রাস্তাটাতে আছি এখন আমি মানে গান শুনতে শুনতে যাচ্ছি হেলমেটের ভিতরে ইন্টারকমে ব্লুটুথ অন করে দিয়ে মানে সোজা কথা ব্লুটুথ আসাতে মানে এই যে চার চাকার যে লাভারগুলো ছিল কিংবা শখ পূরণ করার জন্যে মানে ব্লুটুথটা হচ্ছে একটা অকল্পনীয় ভূমিকা রেখেছে ভালো লাগতেছে মজা লাগতেছে মনে হচ্ছে আমি প্রাইভেট কারের মধ্যে আছি শুধু হাতটা স্টিয়ারিংয়ে এই জায়গায় থাকা বাদ দিয়ে হ্যান্ডেল ধরে আছি এটা একটা মজা এই যে বাস ঢুকে গেছে এইখান দিয়ে না ওটা প্রাইভেট কার ওই যে ট্রাক এই রোডটা এখন জ্যাম ফেলাই দিবে বোঝা গেছে এই পাঙ্গাসি বাজারটায় যে কয়টা ট্রাকগুলোরে ওভারটেক করে আসলাম এরা সবগুলো এসে জ্যাম বাজায় দিবে আর হয়তো বা ম্যাক্সিমাম এক ঘন্টা পরে এখানে প্রচুর যানজটের সৃষ্টি হবে এই জন্য ওই ট্রাকগুলোরে আগে আগেই ওভারটেক করে আসলাম যাতে আর কোনো ঝামেলা না হয় আর এইখানে রেকর্ড হচ্ছে আমি যতবারই আসি না কেন ততবারই একটা না একটা অ্যাক্সিডেন্ট করবো অ্যাক্সিডেন্ট বলতে হয়তো ওইভাবে অ্যাক্সিডেন্ট করি না নর্মালি হয়তো ভ্যানের সাথে বাজায় দিই কিংবা আর একটা ভ্যান এসে আমারে বাজায় দিছে যেমন কিছুক্ষণ আগেও আমার একটা ভ্যান বাজায় দিছে কিছুই করার নেই কারণ আমি এটা মেনে নিছি যে এইখানে আমার অ্যাক্সিডেন্ট হবেই এজন্যে হয়তো ভালোভাবে চালানোর চেষ্টা করি কিন্তু আমি তো এর চেয়ে ভালো আর চালাইতে পারি না সমস্যা থেকে যায় ও আর একটা কথা বলে দিই বন্ধুরা আমি রিয়েলি সরি এক্সট্রিমলি সরি কজ আমি আসলে চাইনি যে এই কথাটা প্রকাশ করব বাট প্রফুল্লতার কারণে আমি আর কি বলে ফেলছি আপনারা এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন কজ আমি রাইড করার সময় গান শুনি এটা সব জায়গায় না আমি আমার রাস্তা বুঝে রাস্তা জেনে তারপরে রাইড মানে গান শুনি আর রাইড করি যেমন এই রোডে আসলে ওরকম বড় কোনো গাড়ি আসবেও না থাকবেও না যাবেও না যার কারণে আমি গান শুনতে শুনতে আর কি একটু চালাইতেছিলাম একটু ফিল নিতেছিলাম মজা নিতেছিলাম চিল করতেছিলাম আপনারা এই কাজটা আবার কখনও করেন না হাইওয়েতে কখনো এই কাজটা আমি করি না আপনারাও এই কাজটা করবেন না আবার হয়তো বা আমার মনে মনে গালি দিবেন যে উনি গান শুনে শুনে গাড়ি চালাচ্ছে এটা এই যে দেখেন অলরেডি বড় গাড়ি আসা শুরু হয়ে গেছে বাহ আমি কই দিয়ে যাবো ভাইয়া
তো বন্ধুরা, আমি বাসার দিকে যাচ্ছি, বাসার দিকে যাই। আর হয়তো কি বলবো, আসলে কিছু বলার নাই, কারণ আমি ট্যুর দিতে পারতেছি না, আপনাদের সাথেও কথা বলতে পারতেছি না। এখন ট্যুর দেওয়ার মতো পসিবিলিটি আমার নাই আগামী এক দুই মাসের মধ্যে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আকাশটা দেখছেন, জোশ জোশ লাগতেছে। আরে ভাই, একটু লাইটটা নামায় নে কেন।